সবুজ শ্যামলে ঘেরা মনোরম বয়ে চলা নদীর পাড়ে এই বাড়িটি ক্যাপ্টেন মাশরাফে বিন মর্তজার আদি গ্রামের বাড়ি। এই দৃশ্যটি 2020 সালের এবং এই দৃশ্যটি 2023 সালের। বাংলা 1372 সালে প্রতিষ্ঠিত এই বাড়িটি 2023 সালে সংস্কার করে নান্দনিক রূপদান করা হয়েছে, যেখানে বর্তমানে ক্যাপ্টেন মাশরাফে বিন মর্তজার চাচারা বসবাস করছেন এবং ক্যাপ্টেন সুযোগ পেলেই বারবার ছুটে আসেন এই আদি বাড়িতে। এই ভিডিওতে আপনাদের ক্যাপ্টেনের গ্রামের বাড়ির আশপাশ, স্কুল, বাগান বাড়ি, সূর্যমুখী খামার, নদী, সানবাঁধানো ঘাট ধরনের চোখে ঘুরিয়ে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথে থাকুন এবং নড়াইল থেকে এম.পি. মাশরাফে বিন মর্তজার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ফেসবুকে দ্য ম্যাশ রিপোর্টার পেজটি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি ক্যাপ্টেনের গ্রামের বাড়ির ঠিক পেছনে। একটি নদী রয়েছে, সেই নদীটি নতুন কাটা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি শান বাঁধানো ঘাট নির্মাণ করা হয়েছে। সেই ঘাটটি এখন আমি দেখছি, পাশে আমার পেছনে সুন্দর সূর্যমুখী বাগান হয়েছে এবং এখানে ঘাটটাও কিন্তু অনেক চমৎকার হয়েছে। তো আপনাদের পুরো বাড়িটি দেখাবো এবং এই ঘাট সহ নদীটি ড্রোনের মাধ্যমে দেখাবো। ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। দর্শক, আপনারা যেমনটি দেখেছিলেন এর আগের ভিডিওতে, এই বাড়িটি যখন পুরনো ছিল তখন আপনাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু 1372 সনে প্রতিষ্ঠিত এই বাড়িটি নতুন করে রিসেন্টলি কিন্তু রং করে চমৎকার করা হয়েছে। ক্যাপ্টেনের সেই আদি বাড়ি যেটা বলা হয় মাইথপাড়া ইউনিয়নের চারিখাদা গ্রামে। মাশরাফে বিন মর্তজা নিজের বাড়ির প্রতি রয়েছে অসামান্য টান, সুযোগ পেলেই ছুটে যান নিজের আদি বাড়িতে, এক নজর বাগান বিলাস থেকে ঘুরে আসেন। এছাড়া মমতাময়ী চাচির স্নেহ নিতে একদম ভুলেন না। গত মার্চ মাসেও এই বাড়িটি সংস্কারের পর ক্যাপ্টেনকে ঘুরতে আসতে দেখা গিয়েছিল। প্রিয় দর্শক, আজকের মতো ভিডিও এইটুকুই। নড়াইল থেকে মাশরাফে বিন মর্তজার সকল আপডেটস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ফেসবুকে দ্য ম্যাশ রিপোর্টার পেজটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।